আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফরিদে স্বাগতম। তো আজকে আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিও টপিকস আছে যে পাঁচটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে পাঁচটি সফটওয়্যার থেকে আপনারা ইজিলি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো এ নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আসলে স্ক্রিন রেকর্ডার আমাদের অনেকের অনেক প্রয়োজন হয়, তাতে আমাদের প্রয়োজনের জন্য আজকের এই ভিডিও আমাদের, আপনারা কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন এবং কোন কোন সফটওয়্যার আপনাদের জন্য বেস্ট হবে তে নিয়ে আলোচনা করব আমরা। এর জন্য আমরা পাঁচটি সফটওয়্যার আপনাদের জন্য বেছে রেখেছি, এই পাঁচটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং বলে দেবো এটা থেকে কীভাবে আপনারা কাজ করবেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে, তো যদি সরকারি ভিডিওটা দেখবেন এবং দেখবেন কীভাবে এই সফটওয়্যারগুলোতে আপনারা কাজ করতে পারেন স্ক্রিন শেয়ার। এরকম পাঁচটি টপ পাঁচটি আপনাদের সফটওয়্যারের সাথে আজকে আলোচনা করে দেবো এবং আপনাদের সাথে পরিচয় করে দিব। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং দেখে নিই এই পাঁচটি সফটওয়্যারগুলো। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব পাঁচটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার, যেগুলো দিয়ে আমাদের স্ক্রিনটা আমরা রেকর্ড করতে পারি, রেকর্ড করে বিভিন্ন ভিডিও আমরা তৈরি করতে পারি, বা বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়। তো আমাদের এই প্রয়োজনগুলো কিন্তু মিটাতে পারি আমরা এই রেকর্ডার স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার দিয়ে। তো এই সফটওয়্যারগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে পাবেন সবগুলো বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দিব এবং এই পাঁচটি স্ক্রিন রেকর্ডের সাথে আপনাদের সামনে আলোচনা করে দিব এবং আপনাদের আমি এই লিঙ্কগুলো আপনাদের আমি দেখিয়ে দিব কোথায় পাবেন কীভাবে পাবেন সম্পূর্ণ বিস্তারিত আমি দেখিয়ে দিব। তো চলুন আমরা কাজটা শুরু করি এবং দেখে নেই এই পাঁচটি সফটওয়্যারকে। তো আমরা চলে আসলাম। তো ফার্স্ট অফ অল আমি যেটিকে সাজেস্ট করবো, ফার্স্টে আছে আমাদের ক্যামটাসিয়া। তো এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। তো এটা দিয়ে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড খুব ইজিলি কিন্তু আমরা এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারি এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এটা পেইড ভার্সনও আছে এবং ফ্রি ভার্সনও আছে। তো আমরা যেহেতু ফ্রি ইউজ করবো, তো আমরা এটা ফ্রি ভার্সনে ইউজ করতে পারি। তো ফার্স্টে আমরা রাখবো আমাদের এই ক্যাম্পেশিয়াকে। তো ক্যাম্পেশিয়া এই সফটওয়্যারটা, এই ক্যাম্পেশিয়াটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে সিম্পলি আমরা ডাউনলোড করে এখানে আসে, তো আমাদের এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে এইটার সফটওয়্যারের আমরা ফেসিলিটি কিন্তু অনেক ভালো পরিমাণ ফেসিলিটি আমরা পেতে পারি এই ক্যাম্পেশিয়াতে, কারণ সবচেয়ে জনপ্রিয় আমি যদি ধরি তাহলে কিন্তু আমি এই ক্যাম্পেশিয়াকেই ধরবো। আপনারা ক্যাম্পেশিয়া থেকে ভালো পরিমাণ আপনারা কিন্তু ভালো কোয়ালিটির কিন্তু স্ক্রিন রেকর্ড আপনারা করতে পারবেন এই ক্যাম্পেশিয়া দিয়ে। তো এখানে ক্যাম্পেশিয়ার মধ্যে আপনারা কিন্তু এখানে না আসেন তাহলে ক্যাম্পেশিয়ার কিন্তু ওদের ভিডিও টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। প্লাস এখানে কী কী আপনারা ফেসিলিটি পাবেন এটা থেকে, তো এটা আপনারা দেখতে পারেন, দ্য বেস্ট স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ফর স্ক্রিন রেকর্ডিং। তো এই দেখুন এগুলো ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা লার্ন করতে হলে এগুলোতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিবে। তো সিম্পল এখানে করার পরে আপনারা এখানে ডাউনলোড করেন তাহলে আপনারা এটা ডাউনলোড হয়ে যাবে। তো আরেকটি জিনিস আমি বলি, ক্যাম্পেশিয়া সবচেয়ে ভালো কিসের জন্য, স্ক্রিন রেকর্ডারের জন্য। প্লাস আপনারা কিন্তু ক্যাম্পেশিয়া দিয়ে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু এডিট করতে পারেন খুব স্মুথলি এবং খুব ভালো পরিমাণ কিন্তু এখানে আপনারা কাজ পেতে পারেন। তো দেখুন এটা কিন্তু ফেসিলিটি অনেক ভালো পরিমাণে, টেমপ্লেট থাকবে এখানে, ক্যাম্পেশিয়া প্যাকেজ থাকবে, আমরা যখন প্যাকেজে করছি তাহলে প্যাকেজও পেয়ে যাবো। এরকম দেখুন অনেক ফেসিলিটি এখানে আছে, দেখতে পারেন আপনারা সাইটে যখন চলে আসবেন তখন কিছু অনেক কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো ক্যাম্পেশিয়া যারা বাই করে যারা করতে চান, আমরা যেহেতু ফ্রি করবো তো ফ্রিলি যারা এখানে জাস্ট ফ্রি এখানে ডাউনলোড করে নিলে হয়ে যাবে। আর যারা ক্রেডিট নিয়ে নিচ্ছেন অবশ্যই ক্রেডিট দিয়ে করলে কিন্তু অবশ্যই ভালো একটি পরিমাণ আপনারা ফেসিলিটি এখান থেকে পাবেন। তো ক্রেডিট দিয়ে যারা করতে চান তারা কিন্তু ক্রেডিট দিয়ে করতে পারেন, বাট আমরা যারা ফ্রি করবো আমরা এখানে ফ্রিলি জাস্ট ডাউনলোড করে নিব। তো প্রথমটা হলো আমাদের ক্যাম্পেশিয়া, দ্বিতীয়টা চলে যায় আমাদের দ্বিতীয় সাইট হচ্ছে ভ্যান্ডি ক্যাম। তো এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং এর একটি সফটওয়্যার। তো এটা দিয়ে আপনারা ফ্রিলি আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারেন অনেক ভালো পরিমাণে, কিন্তু একটি কোয়ালিটি কিন্তু এসআইটিও প্রোভাইড করে। তো এসআই থেকেও কিন্তু ভালো পরিমাণে একটি আপনারা স্ক্রিন রেকর্ডিং ফেসিলিটিটা পেতে পারেন। স্ক্রিন রেকর্ডিং অ্যান্ড ক্যাপচার এভরিথিং ইউ ওয়ান্ট অন ইউর পিসি স্ক্রিন। তো আপনার পিসি স্ক্রিনে যে কোনো কিছু কিন্তু এখানে আপনি ক্যাপচার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো এই সফটওয়্যারের ফেসিলিটিগুলো আছে, অনেকগুলো ফেসিলিটি আছে। তো দেখতে পারেন আপনারা এখানে ফেসিলিটিগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখতে পারেন এই সফটওয়্যারগুলার। তো এই দেখুন এই সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করবেন কীভাবে, সিম্পল এখানে দেখুন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। বা গেট ফুল ভার্সন যদি করেন তা গেট ফুল ভার্সন দিয়ে আপনারা করতে পারেন, জাস্ট সার্চ করবো আপনাদের ফুল ফ্রি, এটা আপনারা ডাউনলোড করবেন ফ্রি ডাউনলোড, এটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটা। তো এটার ক্ষেত্রেও আপনারা চাইলে বাই করতে পারেন। তো বাই করলে অবশ্যই ফেসিলিটি, এক্সট্রা ফেসিলিটি কিছু মিলবে। তো আপনারা যদি এগুলো না চান বা আমরা যারা ফ্রিলি শুধু রেকর্ডিং করতে চাই তারা কিন্তু এই রেকর্ডিংটা করতে পারবেন জাস্ট ফ্রি রেকর্ডিংয়ের মাধ্যমে। আপনাদের যে কোনো কিছু উইন্ডোজ আপনাদের বলেন, ডিসপ্লে বলেন, বা আপনাদের যে কোনো ব্রাউজার ক্যাপচার করতে চান সব কিছু কিন্তু এই ব্রাউজার দিয়ে আপনারা, অর্থাৎ এই স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা স্ক্রিনটা রেকর্ড করতে পারেন।
তিন নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ফিল মুড়া। আমরা সবাই এটা কিন্তু শেয়ার ওনার শেয়ার ফিল মুড়া। তো এটা থেকেও আপনারা আপনাদের স্ক্রিনটা রেকর্ড করে নিতে পারেন। তো সবচেয়ে ভালো কিন্তু ফেসিলিটি ও কোয়ালিটি কিন্তু এরাও দিয়ে থাকে। তো আমি বলছি আপনারা যে ফার্স্টটা আপনাদের সাইট দেখো যে টপ সাইটের কাজগুলো, তো এগুলো কিন্তু টপ সাইটের স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারগুলো। আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন, যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন। এখানে উইন্ডো শেয়ার যেটি আছে, উইন্ডো শেয়ার যেটিকে বলি আমরা ফিল্মুড়া, এটা থেকেও আপনারা কিন্তু ভালো পরিমাণ ফেসিলিটিও পেয়ে যাবেন। আপনারা এটা থেকেও সেম আপনারা দেখুন এখানে অনেক ভালো পরিমাণ আপনারা ফেসিলিটি আর প্লাস এটা দিয়ে আপনারা ফিল্মুড়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলোও এডিট করতে পারবেন। যেমন আপনারা ক্যাপচা করতে পারবেন যে কোনো ভিডিও যে কোনো কিছু, তেমনি আপনারা ওই ভিডিওগুলো বা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু আপনারা এই সাইট থেকে কিন্তু এডিট করতে পারেন ইজিলি। তো এর জন্য কী করবেন, সিম্পল এখানে জাস্ট ডাউনলোডে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। যারা যারা বাই করতে চান অবশ্যই বাই করতে পারবেন। এখানে বাই লিখে বাই ক্লিক করলে কিন্তু আপনার বায়ার সিস্টেম চলে আসবে, অথবা কিছু ক্রেডিট আপনারা দিতে হবে, সেই ক্রেডিটটা দিতে পারলে আপনাদের সফটওয়্যারটা বাই করতে পারবেন। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো, আমি বলবো যে ক্যাম্পেশিয়া এবং ফিল্মুড়া যে দুইটা আছে এই দুইটা আপনারা দেখতে পারেন। এই দুইটা থেকে কিন্তু আপনারা সফটওয়্যার অর্থাৎ আপনার ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন এই দুইটা থেকে। তো দুইটা মোটামুটি অনেক ভালো সাইট। তো আমরা তিন নম্বরে যাই, আমাদের চার নম্বর যেটি আছে সেটি হচ্ছে ক্যাম স্টুডিও। তো এই ক্যাম স্টুডিওতেও আপনারা দেখুন এখানে আপনাদের ক্যাপচাটা ডাউনলোড করতে পারেন, আপনারা ক্যাপচাটা রেকর্ড করতে পারেন। তো এটা দেখুন সিম্পল এখানে ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে যেটি আছে সেটি হলো ফ্রি ক্যাম। তো ফ্রি ক্যামের মতো সেইমও আপনারা এটা দিয়েও ক্যাপচা করতে পারেন, যে কোনো ক্যাপচা আপনাদের করে আপনারা ক্যাপচা ভিডিও করতে পারেন। এখানে দেখুন আছে ফাইন টার্ন ইওর ভিডিও, আপনারা যে কোনো ভিডিও এটা এখান থেকে করতে পারবেন, আপনারা এডিট করতে পারবেন, প্লাস এখান থেকেও কাজ করতে পারেন। মোটামুটি এডিটের কাজ এটা দিয়ে করা যায়। তো দেখুন এখানে এডিটের কাজগুলো আছে, তো এডিটের কাজগুলো করতে পারেন। তো এখানে সিম্পলি কি করবেন আপনারা, এখানে আসার পর এখানে সিম্পলি আপনাদের মেইল দিয়ে এখানে ডাউনলোড ক্লিক করবেন, আপনার মেইলে চলে যাবে ডাউনলোড লিঙ্কটা। আপনারা সিম্পল এখান থেকে ডাউনলোড করতে পারেন, বা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে সফটওয়্যার চাচ্ছেন সেই সফটওয়্যার কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদের যে সাজেশন করব যে আপনারা ক্যাম্পেশিয়া বা ফিল্মুড়া এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন, কারণ এই দুইটাই কিন্তু ভালো পরিমাণ আপনারা ফেসিলিটি পাবেন। কারণ কিসের ফেসিলিটি পাবেন আপনারা, এক হলো আপনারা যেমন স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, যেমন আপনারা ফিল্মুড়া দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, তেমনি আপনারা ক্যাম্পেশিয়া দিয়েও আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। প্লাস এই দুইটার আলাদা ফেসিলিটি হচ্ছে যে এই দুইটা থেকে আপনারা ভিডিও এডিটিংও করতে পারবেন, অর্থাৎ আপনারা যে স্ক্রিন রেকর্ডিং করবেন সেই রেকর্ডিংগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো এই ফেসিলিটিটা আপনারা ক্যাম্পেশিয়া এবং ফিল্মুড়া এটা সবচেয়ে ভালো ফেসিলিটি দিয়ে থাকে, এবং অনেক রকম টুলস আছে যে টুলস কিন্তু আপনারা এই দুইটি সফটওয়্যারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমার সাজেশন থাকবো আপনারা দুইটির মধ্যে যে কোনো একটি ইউজ করবেন, কারণ আমাদের কিন্তু যে কোনো ক্যাপচা করার পরে সেই ক্যাপচা কিন্তু অনেক সময় অনেক ভুল দেখে যায়, বা অনেক সময় অনেক এডিটের প্রয়োজন হয়। সো সেই এডিটগুলো কিন্তু আমরা এই ক্যাম্পেশিয়া বা মনে করেন ফিল্মুড়া যেমন আছে এই দুইটা থেকে যে কোনো একটি সফটওয়্যারে নিয়ে কিন্তু আমরা এডিট করতে পারি, কাট করতে পারি, এসব করে কিন্তু, এবং বিভিন্ন রকম আমরা মিউজিক অ্যাড করতে পারি, অনেক রকম এফেক্টও আমরা ইউজ করতে পারি। তো এসবের জন্য কিন্তু আমাদের এডিটিংয়ের প্রয়োজন হয়। তো এই দুইটা থেকে আপনারা কিন্তু এডিটিংয়ের যে ফেসিলিটি আছে বেস্ট পরিমাণ আপনারা বেস্ট ফেসিলিটি এবং এডিটিংয়ের যে ফেসিলিটিটা সেটা কিন্তু এই দুইটা সাইটে আপনারা পেয়ে যাবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ক্যাম্পেশিয়া বা ফিল্মুড়া যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন, কারণ দুইটিও আপনাদের সেম ফেসিলিটি দিয়ে থাকে। আপনারা যেমন ক্যাপচাও করতে পারবেন ভিডিও, আপনারা স্ক্রিন ক্যাপচা যেমন করতে পারবেন, অথবা রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং যেমন করতে পারবেন, তেমনি আপনারা এই দুইটি সাইটের মাধ্যমে আপনারা এই এডিটিং এর কাজগুলোও পেয়ে যাবেন। ভালো পরিমাণে অনেক রকম টুলস আছে, সেই টুলসগুলোও আপনারা এডিট করতে পারেন। প্লাস আপনারা যদি এই স্ক্রিন রেকর্ডিং অনেক কিছু অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন। তাই বলি আমি দুইটি থেকে যে কোনো একটি সাইট আপনারা অ্যাড করতে পারেন। তো এই টপ পাঁচটা সাইট আপনাদের সামনে আলোচনা করলাম, সফটওয়্যার আলোচনা করলাম। এই সফটওয়্যারের মধ্যে আপনারা যে কোনো দুইটি সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এই সফটওয়্যারগুলোর লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। ওই ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনাদের, আমাদের আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটা আপনারা বুঝতে সমস্যা হচ্ছে, অবশ্যই আমি আপনাদের এটা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে ভিডিও এখানে শেষ করবো, যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আমাদের চ্যানেলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকে ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।